একটু ভাবে না কেন, তোমার বাপ একটু বিবেচনা করে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে বাপ যেন একটা সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফাল ইজব্বে জহু, বাপ মা যেন তার বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় অলাম ইজব্বে জহু, বাপ মা যদি বিবাহ না দেয় ফাইন আশা বা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইনামা ইসমহ আলা আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি, আপনার তাহাজ্জুদ কাজ করবে না। লাবদুরায়ক সাহেব এত কঠোর করে বলেন কেন? আমার কিছু করার নেই, আমি একটা স্বাভাবিক অনুবাদক মাত্র, এই এইভাবে আরবি থেকে আপনাকে আমি বাংলা করে দেখাচ্ছি, আমি আর অন্যভাবে বাংলা করতে পারি না। আল্লাহ নবী বলছেন যে ছেলে মেয়ে যে পাপ করে সে ব্যাপার তার বাপের হবে, তা আমি এখানে আর কি করতে পারি? এই মেয়ে তোমাকেই বলছি, এটা তো আমার গায়ে বান্ধা, বাড়ি ঘেরা নেই, কিভাবে আপনাদের চলে তা আমি বুঝতে পারি না। বাড়িতে ঢুকলে কোথাও আর ইয়ে নাই, ঘেরা নাই, সবই বাহির দরজা, এইভাবে চলছে কি করে? বাড়িটা একটু চতুর্দিকে ঘেরেন না কেন? আপনাদের বাড়িতে যদি আমি আসি, যদিও আপনাদের বাড়ির পাশেই আমার শ্বশুর বাড়ি, এর পরেও আমি যদি আপনাদের বাড়িতে আসি তো আপনাদের বাড়িতে আমাকে থাকতে হবে, ঠিক এরকম এটা যেন ট্রেন স্টেশন, আপনার বাড়ি আমাদের কাছে ট্রেন স্টেশন, মানে ট্রেন স্টেশনে যেভাবে থাকবো এখানে সেভাবে থাকবো। আপনার বসবাস হচ্ছে যাযাবরের মতো, যাযাবর বুঝেন, ওই যে আগে গরুর গাড়িতে আগে ছই থাকতো না, টাপর ছই গরুর গাড়িতে, কোনোদিন ছই দেখেছেন? এখন তো ছেলেরা দেখবে না, ওই ছইয়ের মতো একটা ঘর তৈরি করে যাযাবরেরা থাকে, ওদের দরজা লাগে না, ওদের আগিনা উঠান লাগে না, তা আপনার বসবাসও তাই, আপনি কেন চতুর্দিক ঘেরেননি? চতুর্দিক চরছালা দিয়ে ঘেরেন, একটা দরজা করেন, দরজা যদি আপনি কাঠের না করতে পারেন তাহলে একটা পর্দা ঝুলিয়ে রাখেন, আপনার স্ত্রী যখন রাতে শুতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়ি রেখে দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, ওর বাবার ক্ষমতা নেই, এটা অসম্ভব, হাদিস বুখারী মুসলিম, সকাল পর্যন্ত শয়তান এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, অথচ ফাঁকা পড়ে আছে, খালি আপনার স্ত্রী আপনি বিসমিল্লাহ বলে একটা খড়ি ওই দরজা এখানে রেখে দিবেন, এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, তো আপনার তো দরজাই নেই। এটা বসবাস হলো, এটা পশু প্রাণীর মতো হলো, আগামী 24 ঘন্টার মধ্যে বাড়িঘর ঘেরেন, চটছালা দিয়ে ঘেরেন, চটছালা বুঝেন কি আপনারা, যেটা হোক সেটা দিয়ে ঘেরেন, খেজুর গাছে ডাল দিয়ে ঘেরে রেখেছেন কেন, তো ফাঁকা দেখা যায়, কলার পাতা দিয়ে কেন, ওটাকে বাঁধেন ভালো করে, ঘিরা বেড়া করে বাঁধেন দিয়ে ঘেরেন, কথার সাথে একটু কাজ মূল্যায়ন করার চেষ্টা করেন, কথাকে অপ্রয়োজনীয় মনে করিয়েন না, বউ আপনার জবাব আপনার, বেটি আপনার জবাব আপনার, বিচারের মাঠে জবাব আপনাকে দিতে হবে, আমি বলে চলে গেলাম এ পর্যন্তই শেষ, কথার দাম দেওয়ার চেষ্টা করেন, মহান আল্লাহ বলেন।